এরাও শত্রু মুখোশের আড়ালে। ১২০ টাকা আমার মূল্য দিবা করব। আপনার সবকটা ব্যাংকে যত টাকা আছে তার থেকে এর দাম অনেক বেশি। আমি অনেকদিন আগে দেশের কাছে বিক্রি হয়ে গেছি দিবাকর বাবু। এই ১২০ টাকাটা একটা বুলেটের দাম। হয় আপনি এই টাকাটা খরচা করে আমার মুখ বন্ধ করে দেবেন, আর নয়তো সরকারি কোষাগার থেকেই একটা বুলেট নিয়ে আপনাকে থামতে হবে। এই ১২০ টাকা হয় আজকে আমাকে দিয়ে দেবেন, আমি একটা বুলেটের পর আনতে পারব। আপনার মতো নেনারাইদের মারতে আমি দেশের টাকা খরচ করব, কেমন গায়ে লাগবে দিবাকর? অমিত বাবু, তোমার চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম। দেখা যাক বুলেটটা কে কেনে। ওকে, আপনি এখানে থাকেন? আগে এই পাড়াতেই থাকি। এই বাড়িতে যারা থাকতেন তারা কোথায় গেছে? রঞ্জনাদিনী তো চলে গেছে স্যার। চলে গেছে মানে? মানে এখানে থাকে না, ও বাড়িতে তালা দিয়ে চলে গেছে। হ্যাঁ তো কোথায় গেছেন? তা তো বলতে পারবো না স্যার, চলে গেছে চলে গেছে, কোথায় গেছে কেন গেছে কিছু জানি না স্যার। যান, একটা খবর পেয়ে ছুটে আপনাকে জানাতে এলাম, মিস্টার দিবাকর ব্যানার্জি নির্দল প্রার্থী হয়ে দাঁড়াচ্ছেন। জানি আব্দুল, আমি জানতাম এরকম কিছু একটা হবে। ইনফ্যাক্ট এই মাত্র আইবি সাহেব আমার ফোন করেছিলেন, যাতে দিবাকর ব্যানার্জিকে ওনার প্রচারে সম্পূর্ণ সুরক্ষা দেওয়া হয় সে ব্যবস্থা করতে বললেন। আর আমি শিওর যে তুমি ভোটে দাঁড়াচ্ছ। ঠিক আছে, তুমি শুনতে চাইছো তো যে আমি ভোটে দাঁড়াবো? ঠিক আছে যাও, আমি ভোটে দাঁড়াবো, খুশি? যাক, এই যে তুমি নিজের মুখে স্বীকার করলে সেই জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আর কিছু বলবে? আর কি, হ্যাঁ নন্দিনী, তোমার সঙ্গে আমি একটা পার্সোনাল কথা বলতে চাই, যদি তুমি কিছু মনে না করো। করে ফেলো। তুমি জানো নন্দিনী যে একটা মেয়ের জীবনের সার্থকতা কোথায়? এক নারী জীবনের সার্থকতা হচ্ছে তার মা হওয়ার মধ্যে। এই ঘরটার মধ্যে তুমি আসলে একটা বিক্সি। আসি না, জননে তাকে শেষটা করবে কে? আমার মা, বোন, দিদিরা, আমার বন্ধুরা, আমার ভাইরা, আপনারা জানেন আমি বিদেশে থাকতাম, কোটি কোটি টাকা কামিয়েছি। এদেশের কিছু নেতা যারা গরিব মানুষের রক্ত চুষে খাচ্ছে তাদের পশ্চাতে লাঠি মেরে আমি দূর করে দেবো, তার জন্য চাই আপনাদের এক একটা ভোট। আমি কথা দিচ্ছি যে ভোটে জিতলে প্রত্যেক বাড়িকে মাসে মাসে আমি ১০০০ টাকা করে অনুদান দেব, আর যারা কুঁড়ে ঘরে থাকেন তারা ওই রাজার হাটে গিয়ে ফ্ল্যাট কিনবেন, এটা আমার প্রমিস, আমি আপনাদের প্রমিস করছি। আপনি যে এই সবাইকে বলছেন আপনাকে ভোট দিলে আপনি সবাইকে ১০০০ টাকা করে দেবেন, এ তো ভোট কেনা, আপনি নির্বাচন বিধি ভাঙছেন। এই চলো ওদিকে গিয়ে কথা বলি, চলো ওদিকে, এসো এসো এসো। একটা কেস খাইয়েছি, আরেকটা কেস খাওয়ালে বুঝতে পারবে যে এই দিবাকর ব্যানার্জি দিনকে রাত, রাতকে দিন করে। নির্বাচন কমিশন, চিফ ইলেকশন অফিসার, এদের আমি ৫০ লাখ টাকা দিয়ে দিয়েছি। আরে বাবা, এই পাবলিক ভোট বেচছে, আমি ভোট কিনছি, সিম্পল সিম্পল, এটা অন্যায় কোথায়? তুমি আমার সঙ্গে জয়েন করো, তাতে তোমার লাভ। আমি তো এমনিতেই হরিদেবপুর টাইমস কিনে ফেলেছি, এবার তোমার কাগজটাও কিনে ফেল। আমি থাকতে তা কোনোদিনও হতে দেব না। দেখা যাক। এরাও শত্রু মুখোশের আড়ালে।